আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম মাহমুদ হুমসল্লা আলা রসুলহিল করিম বাদ প্রিয় দেশবাসী সারা বিশ্বের সাথে সাথে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এই মুহূর্তে আমাদের অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো ধরনের রোগব্যাধি থেকে সাবধান থাকা সতর্ক থাকা ইসলামের একটি অন্যতম বৈশিষ্ট্য এবং আমাদের প্রিয় নবীজ ইসাল্ল্লাহ আলাইসলামের সুন্নত কাজেই আমাদের সবাইকেই এই দুর্যোগপূর্ণ মুহূর্তে খুব সতর্কতা এবং সাবধানতার সঙ্গে চলতে হবে যদি করোনা ভাইরাসে আক্রান্তের কোনো একটা লক্ষণ যদি আপনার ভিতর দেখা দেয় যেমন সর্দি জ্বর খুসখুস কাশি অথবা গলা ব্যথা যে কোনো একটি লক্ষণ যদি আপনার ভিতর দেখা দেয় আপনি অবশ্যই এটা গোপন করবেন না রসুল্লা আকরমুলাম বলেছেন লা অর্থাৎ নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না এবং অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না এটা সম্পূর্ণরূপে হারাম যদি আপনার কারণে অন্য কোনো মানুষ আক্রান্ত হয় তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন একটি হারাম কাজ করবেন আর আপনি কি চান আপনার পরিবারের সদস্যরা আপনার প্রিয়জনরা আপনার কারণে ক্ষতিগ্রস্ত হোক আপনি নিজে অসুস্থ হয়ে হলেন এবং আরও অনেক মানুষকে আপনি এই জীবাণুটি ছড়িয়ে দিলেন এর দ্বারা তো আপনি নিজে ক্ষতি করলেন নিজের পরিবেশ নিজের পরিবার এবং নিজের সমাজের ক্ষতি করলেন সর্বোপরি এই পুরো দেশের জন্য এটা ক্ষতির কারণ হবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে দেরি না করে আপনি তিন 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 অথবা এক ছয় দুই ছয় তিন নম্বরে ফোন করে আপনি জানান কারণ করোনা ভাইরাস হলে এটার দ্বারা আক্রান্ত হলে মানুষ যে মৃত্যুবরণ করবেই এমন কোনো কথা নেই সঠিক সময়ে যদি আপনি চিকিৎসাটা পান অবশ্যই আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ আশা করা যায় এই জন্য আপনার চেষ্টা করতে হবে নিজেকে রক্ষা করার নিজের পরিবারের সদস্যদেরকে রক্ষা করার এবং এই পুরো দেশটাকে আল্লাহ সুমাহ তালা হেফাজত করেন সেই জন্য সম্মিলিতভাবে আমাদের সবারই চেষ্টা করে যেতে হবে রসল্লা আকরম সাল আলহিম এর হাদিসে এমন আছে যে ভাইরাস জাতীয় জীবাণু জাতীয় রোগ ব্যাধির ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখার কথা এসেছে টেন্লা সালামের কোনো একটি হাদিসে এসেছে কাল্লিমিল মারজুমা বাইনা কো নাহু কি দা রুম হাইন আ রোম হাইন অর্থাৎ ভাইরাস আক্রান্ত ব্যক্তির সঙ্গে তুমি কথা বলো এমনভাবে যে তার এবং তোমার মাঝে একটি বা দুটি বর্ষার দূরত্ব আছে তোমার তোমারই হতাহ তালহু তার এক সেবক ছিলেন মাকিব মাকিবের সঙ্গে কথা তিনি এরকম মেজুম ছিলেন কুষ্ঠরোগী ছিলেন তার সঙ্গে কথা বলার সময় তিনি বলতেন ইজলিসমিন নিকি দারুম হেন হে মাকিব তুমি আমার থেকে এক বর্ষা পরিমাণ দূরত্ব রেখে বসবে তো আমরা কোরআন হাদিস থেকে যে নির্দেশনা পাই তা থেকে আমরা বুঝতে পারি যদি এরকম পরিস্থিতি আমার বা আপনার হয় অবশ্যই এটা আমাকে প্রকাশ করতে হবে এটা আপনাকে অবশ্যই জানাতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কিংবা নিকটস্থ যে কোনো চিকিৎসকের সঙ্গে অথবা যে কোনো হসপিটালে আপনাকে যোগাযোগ করতে হবে আর হাতের কাছে যেহেতু এই নম্বরটি রয়েছে আপনি তিন 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 অথবা এক ছয় দুই ছয় তিন নম্বরে যোগাযোগ করে আপনার কথাটি জানাতে পারেন আপনি সঠিক চিকিৎসা যদি পান তাহলে ভালো হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে এবং আশা রয়েছে কাজেই দেরি না করে আপনি চিকিৎসা করবেন এবং নিজেকে কখনোই গোপন করবেন না অবশ্যই পরিবারের সদস্যদের কাছে জানাবেন পরিবারের সদস্যদের থেকে দূরত্ব বজায় রেখে চলবেন এবং নিয়ম মেনে সাবধানতা অবলম্বন করবেন সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আফরুদ আওয়ানুলিল্লাহ রাব্বিল আলামিন